আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুডেস লেকচার আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে বেসেল সিকিউশন বেসেল সিকিউশন অর অ্যানাদার বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেন সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন তারপরে হচ্ছে যে আমরা এই বেসেলস ইকুয়েশনের হচ্ছে যে কিছু এক্সাম্পল করব আমাদের প্রথমেই যে যে টপিকটা আছে সেটা বেসেলস ইকুয়েশন বেসেলস বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো বেসেল ডিফেন্সিয়াল ইকুয়েশন একটা স্পেশাল কাইন্ড ডিফেন্সিয়াল ইকুয়েশন যেটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডারের একটা ডিফেনশিয়াল ইকুয়েশন তো এক্স স্কোয়ার ডিস্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই দিকে জিরো এই স্পেশাল কাইন্ড ডিফেন্সিয়াল ইকুয়েশনকে বেসেল ডিফেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার এন বলা হয় এই এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এই এন এই এনটাকেই অর্ডার বলা হয় যে অর্ডার অর্ডার অফ এন বাট এটা একটা সেকেন্ড অর্ডারের ডিফেন্সিয়াল ইকুয়েশন ওকে তো আমাদের ফার্স্ট যে এক্সাম্পল আছে সলভ দ্যাট ভেসেল ডিফেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার অ্যান্ড এই যে ভেসেল ডিফেন্সিয়াল ইকুয়েশনটা আমরা দেখলাম সেই ডিফেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন তো আমরা এই সলিউশনটা আপনারা দেখে নেবেন হ্যাঁ তো আমরা এই এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশানের এইটা এই ডিফেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডিফেন্সিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কফিসিয়েন্ট এখানে আমাদের যে সহকগুলো আছে এখানে আছে x স্কোয়ার এখানে এক্স এখানে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তো এই ভেরিয়েবল কফিসিয়েন্ট যদি কোনো একটা ডিফেন্স ইকুয়েশনের সহগ ভেরিয়েবল কফিসিয়েন্ট থাকে তাহলে আমাদের আমরা হচ্ছে যে মিড টার্মের সময়ে লেকচার টু থ্রিতে পাওয়ার সিরিজ মেথড করেছি তারপরে প্রোবিনিয়ান্স মেথডটা আমি করাই নাই হ্যাঁ মেথড নিয়েও আমি আলোচনা করেছি এবং আপনাদেরকে নোট নোটও প্রোভাইড করেছি তো আমরা হচ্ছে যে এটা হচ্ছে এই পাওয়ার সিরিজের মাধ্যমে এখানে পাওয়ার সিরিজের মাধ্যমে সেটা সলিউশন করতে পারি সেটা পাওয়ার সেটা হচ্ছে আমার লেকচার টু থ্রিতে আমি এটা নিয়ে আলোচনা করছি আমি এই এর সলিউশনটা এখন আলোচনা করব না অন্য ইকুয়েশনের কিছু আলোচনা করব বাট এখানে সলিউশন থেকে কিছু রেজাল্ট আমরা পাবো যে রেজাল্টটা আমাদের পরবর্তী প্রবলেম করার জন্য আমাদের কাজে লাগবে ওকে তো নর্মালি একটা সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাদের পাওয়ার কথা হচ্ছে দুইটা কনস্ট্যান্ট তো দুইটা কনস্টন আমাদের পাওয়ার কথা ফার্স্ট অর্ডার হলে হলে একটা একটা কনশন যেটা একটা ডিফেন্স ইকুয়েশন নিয়ে আমি আলোচনা করেছি এবং হচ্ছে আপনার ইয়েতে হচ্ছে যে পাওয়ার সিরিজ সলিউশনও আমরা দেখেছি হ্যাঁ যে ফার্স্ট অর্ডার ডিফেন্স ইলিকেশন হলে আমাদের একটা কনেকশন আসবে সেকেন্ড অর্ডার ডিফেন্সিকেশনের একটা দুইটা কনেকশন আসবে তো আমি একবার ডাইরেক্টলি হচ্ছে যে জেনারেল সলিউশনটা ভেসাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন নিয়ে আলোচনা করবো এখানে দেখুন y টু এ জে এক্স প্লাস বি জে জে

বেসেলস ফাংশন ওকে আমরা এই বেসেলস ফাংশন নিয়ে এখন একটু আলোচনা করি যে বেসেল ফাংশন যে এন এর যে ভ্যালুটা সেটা হচ্ছে যে বেসেল ফাংশন যে ফাংশনটাকে বলা হচ্ছে বা যে যে সিরিজটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এস ইজিক টু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ানের পাওয়ার এস এক্স বাই টু টু এস প্লাস ওয়ান এন প্লাস এস অথবা বলতে পারেন এস প্লাস এন যেহেতু এখানে প্লাস আছে আর হচ্ছে এস ফ্যাক্টোরিয়াল তারপরে হচ্ছে আমাদের এস ফ্যাক্টোরিয়াল এবং এর সাথে সিমিলারিটি অনেক সামঞ্জস্যপূর্ণ হচ্ছে জে মাইনাস এক্স শুধুমাত্র এই জে বেসেলস ফাংশন জে এন এতে যে যে জায়গাতে এন আছে সেই জায়গাতে হচ্ছে জে মাইনাস এন এর জন্য শুধুমাত্র এন এর জায়গায় প্লাস এন এর জায়গায় মাইনাস এন হবে ওকে জে এন এস এ দেখেন টু এস প্লাস এন তাহলে যে মাইনাস এ দেখেন টু এস হচ্ছে মাইনাস এন এখানে ছিল এন প্লাস এস অথবা বলতে পারেন এস প্লাস এন এখানে হয়ে গেছে এস মাইনাস এন আর হলো এস ফ্যাক্টোরিয়াল এটা যে কোনো একটা মনে রাখলেই অ্যানাদারটা আপনারা পারবেন এবং এইটা দিয়ে আমরা নেক্সট প্রবলেমগুলো করবো এই বেসেল বেসেল ফাংশন আমরা আমরা রিলেটেডই কিছু প্রবলেম ওকে তাহলে এন এক্স সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার জে এন এক্স তার মানে যে মাইনাস এন এক্স এই বেসেল ফাংশনে যদি আমরা এই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আমরা কমন নিতে পারি তাহলে এই বেসেলস জে এন জে এন এক্সটা আমরা পেয়ে যাব। দ্যাট মিন্স এই জায়গা থেকে মাইনাস ওয়ান কমন মাইনাস ওয়ান টু দি পাওয়ার পর্যান কমন নিলে আমরা এই ফাংশনটা পেয়ে যাবো তার মানে জে এন আর জে মাইনাস এন এর ভিতরে আসলে সম্পর্কটা আসলে আমাদের এক্সাম্পল টুতে আমরা আমরা প্রমাণ করবো ওকে তো আমাদের যে হচ্ছে যে এখানে তাহলে প্রমাণটা তাহলে আমাদের শুরু করতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে তাহলে জে মাইনাস এক্স সমান আমরা কী জানি জে মাইনাস এক্স সমান সমান আমি আগে আলোচনা করলাম হচ্ছে যে আমরা এটা জানি যে এস এসএস কিন্তু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান এর পাওয়ার এক্স এক্স এর পাওয়ার এক্স এক্স বাই টু পাওয়ার টু এক্স মাইনাস এস মাইনাস ফ্যাক্টোরিয়াল এটা আমরা একটা সমীকরণ দিয়ে নিলাম তো আমাদের এই প্রত্যেকটা প্রবলেম বা প্রত্যেকটা প্রমাণ করার জন্য আমাদের তো কিছু টেকনিক অবলম্বন করতে হয় বা প্রমাণেই আমাদের কিছু হিংস দেওয়া থাকে যে কী প্রমাণ করতে হবে তা আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে দেখেন এস মাইনাস এন আছে এই এস মাইনাস কে হচ্ছে যদি আমরা কোনো ভেরিয়েবল ধরে নেই তাহলে আমাদের এই প্রবলেমটা হয়ে যাবে যে এস মাইনাস এস সমান আমি এখানে ধরেছি দেখেন কে তাহলে আমি এস মাইনাস এন এর জায়গায় কে রিপ্লেস করে দিব তাহলে আমার এসের ভ্যালুটাও লাগবে তাহলে এস সমান সমান এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি আমি হচ্ছে এন প্লাস কে তাহলে এস মাইনাস এন এর জায়গায় আমি বসাবো হচ্ছে কে আর এস এর জায়গায় বসাবো হচ্ছে এন প্লাস কে সিমিলারলি এইখানে হচ্ছে যে এসের জায়গায় এন প্লাস কে এখানেও এসের জায়গায় আমরা সেটা রিপ্লেস করে দেব এবং এই জায়গাটাতে এইখানে দেখেন সেই কাজটাই আসলে আমাদের করা হয়েছে ওকে তো এখন এখানে ভেলো বসানোর পরে এই টার্মের পরে এখানে আপনি ক্যালকুলেশন করলে যেটা পাবেন সেটা হচ্ছে এন প্লাস টু কে এন প্লাস টু কে আর এইখানে মাইনাস ওয়ান এর পাওয়ার এন প্লাস কে এইটা হচ্ছে যে আপনি যদি সূচক অ্যাপ্লাই করেন বেস সেম থাকলে পাওয়ার দুইটা থাকলে সেটা আলাদা আলাদা করে লেখা যায় তা আমাদের সূচকের সূত্র অনুসারে যেমন এক্সের পাওয়ার এ প্লাস বি এইটা সমান লিখতে পারবো হচ্ছে এক্সের পাওয়ার এ ইন এক্সের পাওয়ার বি তো এইখানে আমি হচ্ছে যে মাইনাস ওয়ানের পাওয়ার এন এবং মাইনাস ওয়ানের পাওয়ার কে এটা আলাদা আলাদা করে ভেঙে লিখবো ওকে তো আমাদের যেহেতু আমরা কী রিপ্লেস করলাম এস মাইনাস এন সমান তাহলে এস সমান এন প্লাস তার মানে আমাদের এই সিরিজটা ছিল এস এর তো এ এসটা কিন্তু আমাদের আর থাকতেছে না সেটা কেতে কনভার্ট হয়ে যাচ্ছে তাহলে নতুন সিরিজটা হয়ে যাবে আমাদের কেতে তার মানে আমরা যখন এস মাইনাস এন সমান অথবা এস সমান এন প্লাস কে দিয়ে রিপ্লেস করবো আগেও আমাদের এন ছিল পরবর্তীতে এনই থেকে যাবে তাহলে সিরিজটা চেঞ্জ হয়ে যে এস এর জায়গায় হয়ে যাবে হচ্ছে আমার টু ইনফিনিটি ওকে তাহলে এইখানে আমি এটা একটু করে নেওয়ার পরে এই জায়গাতে হিসাব করার পরে টু কে প্লাস ওয়ান এই সূচক অ্যাপ্লাই করে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস কে কে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস সেটা করে নিয়েছি তো আমাদের যেহেতু আপনারা পাওয়ার সিরিজেও দেখেছেন যেহেতু এই সামটা হচ্ছে কার কে এর তো এই এর সাম তার মানে এর ভ্যালু আমি এখানে প্রথমে জিরো বসাবো প্লাসে তারপরে এর ভ্যালু হচ্ছে ওয়ান বসাবো তারপরে এর ভ্যালু টু বসাবো প্লাস এরকম করে সেটা চলতে থাকবে সিরিজটা ইনফিনিট সিরিজ এটা ওকে যেহেতু এটা ইনফিনিট ইনফিনিট পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু এইখানে এই এনটা কিন্তু আমাদের সিরিজ বহির্ভূত তার মানে এটা একটা কনস্ট্যান্ট টার্ম এইটা আমরা সিরিজের বাইরে নিয়ে আসতে পারি আমরা এই কাজটা এখানে করেছি যে মাইনাস ওয়ান টু দিপার এনটা সামনে নিয়ে আসছি ওকে তো এইখানে আমাদের নতুন যে জিনিসটা দাঁড়াইল নতুন যে আমরা সিরিজটা পাইলাম সেই সিরিজটাতে যেটা দেখা যাচ্ছে যে বেসেল ফাংশনে বেসেল ফাংশনে যেটা ছিল বেসেলস ফাংশন জে এন এক্সের যে ভ্যালুটা ছিল সেটাই শুধু অ্যাসের জায়গায় আমরা কে পাচ্ছি আমি পাওয়ার সিরিজ মেথডে প্রমাণ করে দেখিয়েছিলাম যে কোনো একটা সিরিজের ভিতরে যদি আপনি ভেরিয়েবল চেঞ্জ করে দেন যে এসের অ্যাসের জায়গায় হচ্ছে কে অথবা এর জায়গায় আপনি ওয়াই সেই ক্ষেত্রে যদি প্রত্যেক জায়গায় সেই রিপ্লেসটা করেন আমার হচ্ছে মানের কোনো চেঞ্জ হবে না তাহলে আমরা এইখানে এই জাস্ট এস এই যে এর যে এস দিয়ে সূত্রটা পড়েছিলাম সেখানে শুধু এস এর জায়গায় আমার কে আছে তার মানে এটা আসলে এই বেসেল ফাংশন এক্স এর এই ভ্যালুটা এখানে আছে পরবর্তীতে আমরা এই ভ্যালুটা বসিয়ে দেওয়ার পরে আমাদের এই প্রমাণটা হয়ে গেল ওকে তারপরে আমার एग्जांपल 3 4 5 6 আরো চারটি প্রবলেম আছে আমি দুইটা প্রবলেম নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব আর দুইটা প্রবলেম আপনি সিমিলার পেয়ে যাবেন বাট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই চারটি প্রবলেমের 50% অংশ सेम 50% অংশ আমাদের सेम আমরা যদি এই একটা প্রবলেমটাই খুব ভালো করে বুঝি তাহলে বাকি জিনিস বাকি প্রবলেমগুলো খুব সহজে আমরা করে ফেলবো আর এর আগের লেকচারে হচ্ছে আমি ফোর ইয়ার সিরিজ নিয়ে আলোচনা করেছি ফোর ইয়ার সিরিজের প্রবলেমগুলো একটু বড় তো আপনাদের একটু কঠিন মনে হতে পারে আর বেসেলস ফাংশনটা পরের লেকচারগুলো আমাদের সহজ অনেক সহজ হবে আর কি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না তো আমাদের

এই বেসেলস ফাংশনের সূত্রটাতে দেখেন যে এন এক্সের জায়গায় এন এর জায়গায় আমাদের যদি হাফ রিপ্লেস করি তাহলে আমাদের এই প্রমাণটা পাওয়ার কথা এবং এই প্রমাণের ভিতরে আমাদের কি আছে সাইন এক্স তাই আমরা কিন্তু সাইন এর পাওয়ার সিরিজ মেথডে লেকচার টু থ্রিতে মিডের সময় আমি পড়েছিলাম যে সাইন এক্স হচ্ছে সাইন এক্সের সিরিজটা একটা মানে ইনফাইনেট সিরিজ এবং এই সাইন এক্সের সিরিজের যে জিনিসটাতে সাইন এক্স পাওয়ার আগে কিন্তু আমরা সাইন এক্সের সেই সিরিজটা পাবো যে সাইন এক্সের সিরিজটা কি সাইন এক্সের সিরিজটা হচ্ছে এক্সের আপনার হচ্ছে যে এক্স মাইনাস এক্স এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দিপার ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ সেই জিনিসটা আমরা আগে বলব পরবর্তীতে আমরা এই জিনিসটা বসাই দেবো এবং এই প্রবলেমটা করার জন্য আমাদের গামা ফাংশনের কিছু সূত্র আমাদের লাগবে আরও অন্যান্য কিছু সূত্র আমাদের লাগবে গামা ফাংশনের সাথে হচ্ছে যে যেটা আমরা মিডে পড়েছি যে গামা ফাংশনের সাথে হচ্ছে যে ফ্যাক্টোরিয়ালের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা এখানে লাগবে তো আমরা ধীরে ধীরে যখন আমাদের সেই জায়গাগুলো সেখানে যখন আসবে সেই জায়গাতে আমি ক্লিয়ার করবো তো আমরা আমরা হচ্ছে যে যে অ্যান সমান জানি হচ্ছে যে বেসেল ফাংশন এইটা যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস এক্স বাই টু টু এস প্লাস এন এন প্লাস এন ফ্যাক্টোরিয়াল এস এবং এই জিনিসটা এই প্রবলেমগুলো করার আগে কিন্তু আপনারা এই সূত্রগুলো আগে একটু ভালো করে মাথায় নিয়ে নেবেন একটু বুঝে নেবেন যে সূত্রটা বা মুখস্থ করে নেবেন তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে তো যেহেতু আমার যে এনেক সমান আমি জানি যে এর জায়গায় হাফ তো আমি ফার্স্টে আসলে এখানে হাফটা বসাবো না আমি ফার্স্টে এটাকে একটু সিম্পলিফাই দেখ সিরিজটাকে ভেঙে দেব সিরিজটাকে ভেঙে দিয়ে সিম্পলিফাই করে একটা স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে এসে পরবর্তীতে এন এর জায়গায় আমার এই প্রমাণ অনুসারে আমি হাফ বসাবো প্রমাণের প্রমাণে যে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে তাহলে আমি যদি সিরিজটা ভেঙে দেয় আমার সিরিজটা আছে হচ্ছে এস ইজিক টু জিরো টু ইনফিনিটি মানে জিরো থেকে শুরু হয়েছে তার মানে আমাদের ফার্স্ট টার্মটাতে এইটা প্রথমে আমি যদি জিরো বসাই তাহলে আমরা এই ফার্স্ট টার্মটা পাবো ওয়ান বসাইলে সেকেন্ড টার্ম টু বসাইলে থার্ড টার্ম এরকম করে চলতে থাকবে আমরা দুইটা বা তিনটা টার্ম লিখলেই আমাদের সেটা হয়ে যাবে ওকে তাহলে প্রথমে যদি আমি এখানে জিরো বসাই মাইনাস ওয়ানের এর পাওয়ার জিরো মাইনাস ওয়ানের পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এই কারণে আমি সেটা লিখি নিই এক্স বাই টু এস এর ভ্যালু জিরো বসাইলে এখানে জিরো প্লাস এন তার মানে হচ্ছে এক্স বাই টু পাওয়ার এন আর নিচে এখানে এন প্লাস জিরো ফ্যাক্টোরিয়াল মানে এন ফ্যাক্টোরিয়াল আর আমরা জানি যে এস ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে এস এস এর ভ্যালু জিরো বসালে জিরো ফ্যাক্টরিয়াল বাই ডেফিনিশন জিরো ফ্যাক্টরিয়াল হচ্ছে ওয়ান এটা হচ্ছে এসএসিক্যাল টু জিরোর জন্য হচ্ছে আমার এই টার্মটা তো পরবর্তীতে আমার সেকেন্ড টার্মটাতে যেটা আছে সেটা হচ্ছে যে পরবর্তীতে আমি বসাবো হচ্ছে এসএসিক্যাল টু ওয়ান তাহলে এই ওয়ানের পাওয়ার মাইনাস ওয়ানের পাওয়ার ওয়ান দেওয়া মানে মাইনাস ওয়ান এই কারণে সামে সামে প্লাসের কারো প্লাস বাট এই মাইনাসের কারণে আমি এখানে আপনারা চাইলে আরেকটা লাইন বাড়তি করতে পারেন যেখানে মাইনাস ওয়ান হয়ে গেছে তারপরে আস্তে আস্তে হচ্ছে যে এস এর ভ্যালু ওয়ান বসাইলে এক্স বাই এখানে টু ইন্টু ওয়ান ইন্টু এন তার মানে হচ্ছে এন প্লাস টু এক্স বাই টু এন প্লাস টু পরবর্তীতে এইখানে আপনি যদি ওয়ান বসান এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এখানে ওয়ান বসলে ওয়ান ফ্যাক্টোরিয়াল সিমিলারলি এইখানেও এস এর ভ্যালু টু বসায় আমাদের এই টার্মটা আমরা পাবো ওকে তারপরে আমরা যে কাজটা করব দেখেন এখানে আছে এক্স বাই পাওয়ার এখানে আছে এক্স এখানে এক্স টু এর পাওয়ার হচ্ছে এন প্লাস ফোর তার মানে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমাদের একটা কমন টার্ম আছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এবং এখানে আরো বাড়তি আছে যে এখানেও বাড়তি আছে তার মানে আমরা চাইলে এখান থেকে এক্স বাই টু হোল পাওয়ার এনটা কমন নিতে পারবো তার আগে এটাকে আমাদের একটু আলাদা আলাদা করে লিখে নিতে হবে এইখানে এখানে আছে ফ্যাক্টোরিয়াল ওয়ান এখানে আছে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান এখানে আছে ফ্যাক্টরিয়াল এন প্লাস টু তার এইখানেও ফ্যাক্টরিয়াল এন আছে এইখানেও কিন্তু ফ্যাক্টোরিয়াল এন প্লাস আরও বাড়তি সংখ্যা আছে এখানেও বাড়তি কিছু আছে এবং এন ফ্যাক্টোরিয়াল আছে এক্সাম্পল স্বরূপ ধরেন এন এর ভ্যালু টেন তাহলে এটা হলো টেন ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে টেন প্লাস ওয়ান মানে এগারো ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে বারো ফ্যাক্টোরিয়াল টুয়েলভ ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে কিন্তু টুয়েলভ ফ্যাক্টোরিয়ালের ভিতরে টেন ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা আছে তার মানে আমরা চাইলে এখান থেকে আমাদের প্রমাণটার সুবিধার্থে আমরা এখানে এন ফ্যাক্টোরিয়ালও কমন নিতে পারবো কিন্তু তার আগে আমরা একটু এগুলো ভেঙে দিব তো আমাদের ফার্স্ট টার্মটা আনছেন সেকেন্ড টার্মটা হচ্ছে যে আমরা সেকেন্ড সেকেন্ড টার্মে আমরা একটু একটু সাজাই লিখে নিব সেটা হচ্ছে ফ্যাক্টরিয়ালগুলো ভেঙে দেব তা আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল থেকে কোনো একটা সংখ্যা বের করলে এক কম ফ্যাক্টোরিয়াল হয়ে যায় যেমন একজাম্পল স্বরূপ দেখেন থ্রি ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে থ্রি টু ওয়ান আপনি যদি থ্রি রেখে দেন থ্রিটাকে বাইরে রেখে টু ইন্টু ওয়ানের জন্য আপনি টু ফ্যাক্টোরিয়াল লিখতে পারবেন তার মানে হচ্ছে আপনার যে থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল সমান থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল তাহলে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে এন প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল সিমিলারলি আমার আসলে এন ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যাওয়ার কারণ হচ্ছে যে আমি আসলে প্রত্যেকটা টার্মে এন ফ্যাক্টোরিয়ালটা নিয়ে আসবো তো পরবর্তীতে আছে আমার এখানে আছে হচ্ছে এন প্লাস টু ফ্যাক্টোরিয়াল এখান থেকে আমি এন প্লাস টু বের করলে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে এন প্লাস ওয়ান বের করলে আবার এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থেকে এন প্লাস ওয়ান বের করলে হচ্ছে

সূচক অ্যাপ্লাই করেন এক্সপোটেন্সিয়ালের সূত্র অ্যাপ্লাই করেন যে এক্স বাই টু পাওয়ার এন প্লাস টু এবং বাই টু পাওয়ার টু ঠিক আছে তাহলে আমরা এই ফার্স্ট টার্মটা যদি আমরা কমন নেই ওকে এখানে একটু দেখেন সেটা হচ্ছে যে এখান থেকে এটা কমন নিলে এইখান থেকে আমি ওয়ান পাবো এই জায়গায় কমন নিলে পাবো এক্স বাই টু স্কয়ার আর এইখানে হচ্ছে এন আর এইখানে পাবো হচ্ছে এক্স বাই মানে আমি এক্স বাই টু হোল পাওয়ার এন কমন নেওয়ার পরে এখানে আমি পাবো হচ্ছে এক্স বাই টু পাওয়ার ফোর আর এখানে পাবো অ্যান প্লাস টু এন প্লাস ওয়ান এবং এই এই জিনিসটাই আমরা পাইছি এবং এখানে তো টু ফ্যাক্টোরিয়াল আগেও ছিল এটা থেকে যাবে এবং এই যে জিনিসটা থাকলো এই জিনিসটা থেকে যাবে ওকে তো এইটাকে আরেকটু সিম্পলিফাই করা যায় যে এইখানে উপরে এক্স স্কোয়ার আর টু টু স্কোয়ারটা তো আমাদের নিচে তো এইখানে আমি প্রথমে এই নীচের এই টু ইকোয়ারটা এখানে টু স্কোয়ার এখানে টু দি পাওয়ার ফোর টু টু দি ভার ফোর এই জিনিসটা নিয়ে আসা হয়েছে আমি যে জিনিসটা বলছিলাম যে এই যে আমাদের নাম্বার ওয়ান যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা হচ্ছে আমাদের নেক্সট আরও তিনটা প্রবলেমেও এই ইকুয়েশনটাই সবসময় জেএন দিয়ে শুরু করব এবং জেএনকে সিমপ্লিফাই করার পরে সাবিশনটা ভেঙে দেওয়ার পরে আমরা এই টার্মটাই পাবো ওকে তাহলে আমাদের প্রমাণে আছে হচ্ছে যে হাফ এইবার আমি হচ্ছে এন এর জায়গায় হাফ দিয়ে রিপ্লেস করবো তো এন এর জায়গায় হাফ দিয়ে রিপ্লেস করার পরে দেখেন আমার তাহলে যে এন এর জায়গায় যে হাফ হয়ে গেছে এক্সের পাওয়ার হচ্ছে হাফ টু এর পাওয়ার হাফ তারপরে হচ্ছে হাফ ফ্যাক্টোরিয়াল ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু স্কোয়ার এইখানে হচ্ছে আমার আছে এন এখানে হাফ প্লাস ওয়ান এখানে এক্স টু থি পার ফোর টু টু পাওয়ার ফোর হাফ প্লাস টু হাফ প্লাস ওয়ান টু ফ্যাক্টোরিয়াল হাফ প্লাস টু হাফ প্লাস ওয়ান টু ফ্যাক্টোরিয়াল তারপরে যেটা সেটা হচ্ছে আমরা জানি যে এক্সের পাওয়ার হাফ মানে হচ্ছে রুট এক্স টু এর পাওয়ার হাফ মানে হচ্ছে রুট টু এখন আছে হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল হাফ ওকে তো আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল কোনো দশমিক বা কোনো ডেসিমেল অথবা কোনো ভগ্নাংশ অথবা কোনো নেগেটিভের ফ্যাক্টোরিয়াল নাই তাহলে আমরা ফ্যাক্টরিয়াল হাফের ভ্যালুটা কীভাবে বের করব এই ফ্যাক্টরিয়াল হাফের ভ্যালুটা আমাদের বের করতে গেলে আমাদের হচ্ছে যে এটাকে এটাতে হচ্ছে গামা ফাংশনে কনভার্ট করতে হবে তো আমরা এটাকে গামা ফাংশনে যদি কনভার্ট করতে যাই তাহলে আমাদের সূত্রটা লাগবে হচ্ছে যেটা আপনারা বিটা গামা ফাংশন মিড টার্মে লেকচার সিক্স সিক্সে ছিল যে গামা ফাংশন সরি গামা ফাংশনের তো গামা এন প্লাস ওয়ান সমান আমাদের সূত্রটা ছিল যে গামা এন প্লাস ওয়ান সমান এন ফ্যাক্টোরিয়াল তার মানে হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল থেকে গামাই কনভার্ট করলে এক বেড়ে যাবে গামা থেকে ফ্যাক্টরিয়ালে কনভার্ট করলে এক কমে যাবে তার মানে আমাদের আছে হচ্ছে ফ্যাক্টরিয়াল হাফ তার মানে আমাদের এখানে গামাতে কনভার্ট করলে এক বেড়ে যাবে হাফ প্লাস ওয়ান গামা ওকে আর এইখানে আমরা একটু করে নিই সেটা এক্স স্কোয়ার তারপরে টু স্কোয়ার সমান ফোর আর এটা হিসাব করলে হচ্ছে থ্রি বাই টু এখানে আমি পাবো হচ্ছে ফাইভ বাই টু থ্রি বাই টু টু ফ্যাক্টোরিয়াল মানে টু পরবর্তীতে এটা আমরা একটু সিম্প্লিফাই করে নিব তো আমার এই টার্ম থেকে আমি একটু ক্যালকুলেশনে যাই রুট এক্স রুট এক্স রুট টু আর এখন হচ্ছে আমার গামা হাফ প্লাস ওয়ান আমরা জানি হচ্ছে যে গামা এন প্লাস ওয়ান বা গামা পি প্লাস ওয়ান সমান হচ্ছে পি পি গামা সেটা গামা গামা ফাংশনে আমরা দেখে আসছি তার মানে এইখানে পি প্লাস পি হচ্ছে আমার হাফ আর এখানে ওয়ান পি প্লাস ওয়ান তার মানে হাফ হাফ গামা তো দেখেন এইখানে হাফ হাফ গামা মানে আমি যদি হাফটাকে পি ধরি যে হাফ বা পি পি গামা ওকে তাহলে আমাদের এই টার্মটা এই যে কমন টার্মটার সিমপ্লিফিকেশনটা শেষ হয়ে গেল আর এইখানে আমরা যদি হিসাব করি যে ফোর ইন্টু থ্রি বাই টু তারপরে সিক্সটিন ইন্টু এই জিনিসটা আছে পরবর্তীতে আমরা এটাও সিমপ্লিফাই করে নিব ওকে তাহলে এইখানে হচ্ছে রুট এক্স রুট এক্স হচ্ছে রুট টু বাই টু মানে রুট টু ইন্টু হাফ তার মানে এই রুট টু আর এইখানে টু মানে দুইটা রুট টু তার মানে একটা রুট টু কেটে যে ওয়ান বাই রুট টু আমরা পরবর্তীতে দেখেন এখানে এখানে অবশ্যই ক্যালকুলেশনটা আমি করি নাই এটা যেমন আছে তেমনই রাখছি পরবর্তীতে আমি এই যে ওয়ান বাই রুট এখানে নিয়ে আসছি ওকে তা আমি এটা নিয়ে পরে কথা বলতেছি তো এখন হচ্ছে গামা হাফ গামা হাফ সমান আমরা জানি হচ্ছে রুট পাই এটা আপনারা একটু মনে রাখবেন গামা ফাংশনের আমার ওই নোটেতে এই প্রমাণটাও আমার ছিল যে গামা হাফ সমান হচ্ছে রুট পাই আমরা সেটা এখানে বসাই দিছি আর এখান থেকে আপনি যদি ক্যালকুলেশন করেন যে এই টু আর ফোর কেটে গেলে এখানে থ্রি তো থেকেই যাবে এখানে হবে থ্রি ইন্টু টু এখানে আছে চার চার তাহলে চারকে ষোলো দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে ফোর তার মানে ফাইভ আছে এখানে ফোর পাবো এখানে থ্রি এখানে টু তার মানে ফাইভ ফোর থ্রি টু ওকে তো তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম এখন এই থ্রি টু আমরা ইজিলি সেটাকে ওয়ান আমরা এটা ফ্যাক্টরি এলাকারে লিখবো যে ওয়ান দিয়ে যে কোনো সংখ্যায় গুণ করলে সেই সংখ্যাই থাকে তা আমরা থ্রি টু ওয়ান তারপরে এখানে ফাইভ থ্রি এ ফাইভ ফোর থ্রি টু ছিল ফাইভ টু থ্রি টু ওয়ান লিখে নিই কারণ আমরা এটাকে পরবর্তীতে ফ্যাক্টরিয়াল লেখবো কারণ আমরা জানি হচ্ছে যে ফ্যাক্টরিয়াল হচ্ছে যে যত কোনো কিছু ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল হয় শুধুমাত্র পূর্ণ সংখ্যা যে থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি থেকে থ্রি থেকে কমতে কমতে এক পর্যন্ত যাবে মানে থ্রি টু ওয়ান ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এন ফ্যাক্টোরিয়াল মানে এন এন মাইনাস এন মাইনাস ওয়ান এন মাইনাস এন মাইনাস টু এরকম করে কমতে কমতে ওয়ান পর্যন্ত যাবে তা আমরা এটাকেই হচ্ছে যে এই থ্রি টু ওয়ানকে থ্রি ফ্যাক্টোরিয়াল ফাইভ ফোর থ্রি টু ওয়ানকে ফাইভ ফ্যাক্টোরিয়াল হ্যাঁ আর এইখানে আমরা এই ক্যালকুলেশনটা রুট টু বাই টুকে ওয়ান বাই রুট টু লিখে নিয়েছি তো পরবর্তীতে এই ওয়ান বাই রুট টু যদি উল্টাই দেয় বা এখানে যদি আমি একটু ক্যালকুলেশন সিম্পলিফাই করি তাহলে এই রুট টুটা উপরে উঠে যাবে রুট এক্স আমার ছিল এখানে হচ্ছে পাই আর এই জায়গাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এইটা কোনো সূত্র মানে এটা আমাদের সূত্র করতেছে না কারণ কজ এক্স এর সূত্রটা হচ্ছে যে 1 x2 2x2 4 এর সূত্র এটা কজ এক্স এর সূত্র করতেছেন আর আমার প্রমাণে আছে sin x sin x এর সূত্র sin x এর যে sin ফাংশনের যে সূত্রটা আছে সেটা হচ্ছে x x3 x 5/5 আমাদের দেখেন এখানে প্রত্যেকটা টার্মে একটা s x কম আছে তাহলে এই x টাকে নিয়ে আসতে গেলে আমাদের 1 বাই মানে একটা x গুণ করতে গেলে আমাদের একটা x ভাগ করে দিতে হবে তো 1 বাই x দিয়ে ভাগ করে দিয়েছি এবং এই এক্স দিয়ে আমরা গুণ করে দিয়েছি তার মানে এখানে ওয়ান ছিল এক্স করেছি এক্স স্কোয়ার ছিল এক্স কিউব করেছি এক্সট্রাতে ফাইভ ছিল ফাইভ সিরেছি এবং এইখানে দেখেন এটা সাইন এক্সেসের সূত্র পড়ে গেছে আর এখানে রুট এক্স আছে এখানে এক্স আছে এখানে কাটলে নিচে একটা রুট এক্স হয়ে যাচ্ছে তাহলে টু রুট টু রুট পাই বাই রুট পাই ওয়ান ইন্টু ওয়ান বাই রুট এক্স আর এটা তো সাইন এক্সের সূত্র পরবর্তীতে আমরা সাইন এক্স দেখেছি এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে প্রত্যেকটাকে রুটের ভিতরে নিয়ে আসলে টু বাই টু বাই পা রুট অভার টু বাই পাই এক্স ইন্টু সাইন এক্স আমাদের ফার্স্ট প্রমাণটা হয়ে গেল তা আমাদের সেকেন্ড প্রমাণটাতে আছে যে আগের প্রমাণটাতে কি ছিল যে আমাদের যে যে হাফ এক্স সমান আমরা প্রমাণ করলাম হচ্ছে আর আমাদের প্রমাণটা হচ্ছে টু টু যে ভ্যালু যদি মাইনাস হাফ হয় তাহলে হচ্ছে আপনার জে এর ভ্যালু মাইনাস হাফ তার মানে হচ্ছে আমরা আমাদের যে এক নম্বর সমীকরণ এই পর্যন্ত আমাদের এইখানে আবার আসতে হবে এই যে এন এর জায়গায় শুধু আমরা n এর জায়গায় আমরা মাইনাস দিয়ে রিপ্লেস করলে সেটা প্রমাণ পেয়ে যাব দেখেন আমি প্রথমে এখানে সিরিজটা ভেঙে দিয়েছি এস এর ভ্যালু জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে এখানে যে কমন নেওয়ার কমন নেওয়ার জন্য সিমপ্লিফাই করেছি তারপরে আমরা কমন নিয়েছি কমন নেওয়ার পরে আমরা পুট করেছি দেখেন এখানে এন এর এন ইজিক টু মাইনাস হাফ আগের অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করে বুঝে তারপর আপনি এ অঙ্কতে আসলে এটা আরও অনেক সহজ হয়ে যাবে পরবর্তীতে এই প্রত্যেকটা জায়গায় এন যে যে জায়গা আছে সেই জায়গাগুলো আমরা সিমপ্লিফাই করেছি এখানে আর কোনো কিছু কমন নিতে হবে না ডাইরেক্ট সূত্র পড়ে যাবে আমাদের কজ তো এইভাবে এই প্রবলেমটা আপনারা দেখে নেবেন তো নেক্সট প্রবলেমটা যে আছে সেটা হচ্ছে যে জে এর ভ্যালু যদি মাইনাস থ্রি বাই জে মাইনাস থ্রি বাই টু মানে এন এর জায়গায় আমার মাইনাস থ্রি বাই টু দিয়ে রিপ্লেস করলে আমরা এই 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 জিনিসটা পাবো তো আমি লেকচারটা যদি বড় হয়ে যায় আপনাদের ধৈর্য থাকবে না তো আমি এইটাকে খুব সিম্পলি একটু ব্যাখ্যা করে দিয়ে আপনাদের আপনাদের নিজেদের কাছে ছেড়ে দেবো আপনাদের আপনারা এটা দেখে যদি কোনো প্রবলেম হয় আমাকে সেটা জানাবেন তাহলে আমাদের আমি সেই বলছি যে এক নাম্বার ইকুয়েশনটা আবার ওই এখানে হচ্ছে যে এসএজিক জিরো এটা জিরোর জন্য এটা ওয়ানের জন্য এটা হচ্ছে টু এর জন্য সরি জিরো ওয়ান টু এর জন্য তারপরে হচ্ছে আমরা এটা কমন নিয়ে নিব এবং এই জায়গায় হচ্ছে এন এর ভ্যালু মাইনাস থ্রি বাই টু বসাবো বসানোর পরে আমরা এটাকে সিমপ্লিফাই করে ওই ফর্মে ওই আমাদের যে প্রমাণটা আছে সেই প্রমাণের ফর্মে নিয়ে চলে আসবো আর এক্সাম্পল সিক্সে যেটা আছে যে যে যদি এন এর ভ্যালু থ্রি বাই টু হয় মানে যে এন এক্সের জায়গায় এন এর জায়গায় থ্রি বাই টু রিপ্লেস করার পরে আমরা ওই আগের মতো করে এই 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 জিনিসটা পাবো সেটাও আপনারা একটু দেখে নেবেন আপনারা একটা অঙ্ক আগে ভালো করে দেখে তারপরে হচ্ছে বাকি প্রবলেমগুলো দেখলে মানে বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি আর যদি কোনো সমস্যা হয় আমাকে হচ্ছে যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং গুগল ক্লাসরুমে আমাকে জানাবেন আমি আপনাদের সলভ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন